কাজগো যাচ্ছি ঠাকুর দেখতে অ্যাজ ইউজুয়াল। কোথায় যাব? স্টেশনে নেমেছি, বালিগঞ্জ স্টেশনে নেমে এখন আগের দিকে এগোচ্ছি। কোন দিকে যাওয়া যায় এখন প্ল্যান নেই। এভারগ্রিন যাওয়ার আগে এই পুজোটা পড়ে, এদের থিম হচ্ছে বাংলা রসগোল্লা, খুবই অনবদ্য টাইপের থিম করেছে। এই সেই রসগোল্লা, আর এখানে প্রত্যেকটা জায়গায় যে বিখ্যাত বিখ্যাত জিনিস আছে সেগুলোর একটা ছোট ছোট স্টল করেছে। যেটা দেখালাম ওটা একডালিয়া এভারগ্রিনের আগে একটা পুজো করে ডান দিকে, এখন আমরা যাচ্ছি একডালিয়া এভারগ্রিনের দিকে। চলে এসেছি একডালিয়া এভারগ্রিন পূজা মণ্ডপের সামনে। করোনার জন্য দু বছর ঢুকতে পারিনি, আমার একটা আফসোস ছিল, এবছর ঢুকবো, আনন্দ হচ্ছে। সিংহি পার্কের ঠাকুরের দিকে যাচ্ছি একডালিয়াটা দেখে। সিংহি বানাচ্ছি সিংহি পার্ক পূজা মণ্ডপের সামনে। এটা হলো এক মিনি টিকিট, এই সিংহি পার্ক কাউন্টারের উল্টো দিকেই আছে। আপনারা নাম ফোন নাম্বার আর ইমেল আইডি দিলে এটা বিনা পয়সা পেতে পারেন। ঠাকুরটা দেখে নিলাম, নারায়ণ দেবনাথের স্মৃতি রক্ষার্থে করেছে, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন আমরা অন্য একটা ঠাকুরের দিকে যাচ্ছি, এখন আমরা হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখতে যাচ্ছি। এখানে বিপ্লবীদের নিয়ে মণ্ডপ সজ্জা করেছে। ত্রিধারা সম্মেলনী, আমরা এখন আছি ত্রিধারা সম্মেলনী। এরপরে আমরা ওই টুয়ার্ডস বাদামতলা আশার সংঘ আর ওখানে ছিষ্টির পল্লী, এই দুটো ঠাকুর দেখার প্ল্যান আছে, এখন দেখা যাক কি হয়। বাদামতলা আশা সংঘর উল্টো দেখি ছেষট্টির পল্লী, এখন এই ছেষট্টির পল্লীর ঠাকুরটা দেখতে যাব। আমরা এখন ছেষট্টির পল্লী দুর্গা মণ্ডপের সামনে। সাউথের থেকে চলে এসেছি নর্থে শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়িতে এত বছর ধরে পুজো দেখছি কিন্তু এরকম লাইন দিয়ে কখনো আমি ঠাকুর দেখিনি।
তাহলে এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। আপনাদের পছন্দ হলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।